স্বামী আরবাজ খানের কাছাকাছি মালাইকা আরোরা। প্রাক্তন স্ত্রী এবং ছেলের সঙ্গেই রবিবারের মধ্যাহ্নভোজটা সারলেন আরবাজ খান। তবে শুধু প্রাক্তন তারকা দম্পতি নন, তাদের সঙ্গে ছিলেন মালাইকার বোন অমৃতা আরোরা, মা জয়েস পলিকার্প এবং বাবা অনিল আরোরা। 15 আগস্ট মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারার পর সেখান থেকে বের হওয়ার সময় তারা পাপারাজ্জির লেন্সবন্দি হন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর প্রাক্তন জামাই আরবাজকে আদরে ভরিয়ে দিচ্ছেন মালাইকার মা। আরবাজ খানের গালে এবং কপালে স্নেহের চুম্বনও এঁকে দিতে দেখা গেল জয়েস পলিকার্পকে। প্রাক্তন জিজুকে হাত নেড়ে বিদায় জানাতেও দেখা গেল অমৃতা আরোরাকে। অবশ্য দিদির সঙ্গে বিচ্ছেদ হলেও অমৃতার সঙ্গে আরবাজের সম্পর্কটা কিন্তু এখনও ভীষণ মধুর। গত রাখিতেও আরবাজকে রাখি বেঁধেছিলেন অমৃতা। এদিকে এদিন ছেলে আরহানকে নিয়ে পাপারাজ্জির ক্যামেরায় পোজ দিলেন আরবাজ খান। মালাইকাকে অবশ্য পিছনেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পাপারাজ্জির ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে উঠে এসেছে সেই ভিডিও। গোটা ভিডিওতে বেশ বোঝা গেল মালাইকার পরিবারের আমন্ত্রণেই সেখানে এসেছিলেন অভিনেতা আরবাজ খান। প্রসঙ্গত, মালাইকা আরবাজের বিচ্ছেদ হলেও আরোরা পরিবারের অনুষ্ঠানে এখনও ডাক পান সালমানের ভাই আরবাজ খান। আবার খান পরিবারের অনুষ্ঠানেও আমন্ত্রিত থাকেন মালাইকা। এদিকে বিচ্ছেদের পর মালাইকা এবং আরবাজ দুজনেই কিন্তু নতুন সম্পর্কে রয়েছেন। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের কথা এখন সর্বজন বিদিত। আবার আরবাজও এখন তার বিদেশি বান্ধবী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে থাকেন। আরবাজ মালাইকার ছেলে আরহান থাকেন মায়ের কাছেই। তবে মাঝে মধ্যেই খান পরিবারের সঙ্গেও তাকে সময় কাটাতে দেখা যায়। তবে এদিনের এই পারিবারিক মধ্যাহ্নভোজের পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? কেনই বা আরবাজের প্রতি মালাইকার মায়ের এই স্নেহের চুম্বন? তবে কি আবার সম্পর্কে ফেরার কথা ভাবছেন মালাইকা এবং আরবাজ? Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.